السلام عليكم ورحمة الله عليك <applause> الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم واستعينوا بالصبر والصلاة عن عقبة بن عامر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من توضى فحسن الوجوع وصلى ركعتين مقبلا عليهما بقلبه وجهه وجبت له الجنة رواه البخاري مُسْلِمٍ عن زائد بن خالد الجوهاني رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى السجدتين لا يسو فيهما غفر الله ما تقدم من جنبه رواه أبو داود بسند صحيح সম্মানিত মসজিদের দিনই ভাই ও বন প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসলের ওপর সাল্ল আলী আসাল্লাম আজ মাগরিবের পর অতীব সংক্ষিপ্ত সময়ে আলোচ্য বিষয় নফল সলাপ নফল সলাৎ সম্পর্কে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তত্ত্ব তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাল্লাহ আজিজ ফরজ ব্যতীত যত সলাত আছে সবই নফল সবই সোনাত যদিও আমাদের দেশে ফরজ মানে সবচেয়ে দামি সন্ন্যাত মানে তার চেয়ে একটু কম আর নফল মানে তার চেয়ে কম এইটা একটা বুঝের ভুল বুঝে উলট পালট হয়ে আছে ফরজ ব্যতীত যা আছে সবই নফল সবই সন্ন্যাত সন্ন্যাত তো ব্যাপক শব্দ মানুষের জীবনে রসুল সাল্লাহ আলি সাল্লামকে মেনে চলার কথা ও কর্মের নাম হলো সন্ন্যাত ডান হাতে পানি পান করি কেন শোন বাম হাতে অপবিত্র জিনিস ধরি পেশাব পায়খানার জন্য ব্যবহার করি কেন শোন যদিও বাংলাদেশেই শতকরা বলতে গেলে ষাট থেকে সত্তর থেকে আশি পারসেন্ট মানুষ বাম হাতে খাওয়া পান করাকে পছন্দ করছে যখন মানুষের বিবেক বিবেচনা হারিয়ে যায় তখন খারাপটাই তার কাছে ভালো হয় আর একথা রসুল সাল্লাহ আলি সাল্লামও বলেছেন একদা আল্লাহ রসুল বলছেন যে অ জাহাল অ একসরাল হার্জ মারামারি বেশি হয়ে যাবে মানুষ তার ভাইকে মারবে আত্মীয় স্বজনকে মারবে বাপকে মারবে এই কথা বলতেই সাহাবিগণ বলছেন কেমন কথা হলো মানুষ কি তার বাপকে মারতে পারে এই কথাটা তাদের কাছে বিবেচনায় আসেনি এটা হয় কি করে আলাইসালা না ও না তাহলে কি আমাদের বিবেক বিবেচনা থাকবে না বাপকে মারব এটা কেমন কথা এটা কি হতে পারে তখন আল্লাহর উত্তরে বললেন লা হ্যাঁ থাকবে না থাকবে না বিবেচনা থাকবে না জামান ওই সময়ে বেশিরভাগ মানুষের বিবেচনাকে তুলে নেওয়া হবে প্রায় মানুষই হবে বুদ্ধিহীন হটকারিতা লিপ্ত হমসি খেলি জোর করে করবে বিবেচনার প্রয়োজন মনে করবে না বাম হাতে পানি পান করতে হবে কি না এইটা বা হালো না মন্দ এইটা হিসাব করার প্রয়োজন সে মনে করবে না সেটাই এখন তার নাম বাম হাতে পেশাব পায়খানার প্রয়োজনীয় কাজগুলি নিতে হবে তার নাম সোনাত ডান হাতে খেতে হবে তার নাম সোননাথ সব কাজ ডান দিক থেকে শুরু করতে হবে হাতটা তানাও ও জলেহি বলতে 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 নিচে নেমে গিয়ে বলছেন এমনকি মাথার চুল আঁচড়াতেও এমনকি জুতা পরাতেও সব কাজ তিনি ডান দিক থেকে পছন্দ করতেন এই কথা বলতে বলতে নিচে চলে আসলেন নিচে এসে বলছেন এমনকি জুতা পরলেও ডান পায়ের জুতা আগে পড়তে হবে এমনকি মাথার চুল আঁচড়িলেও আঁচড়ানোর সময় ডান দিক থেকে শুরু করতে হবে হাদিস বোখারি মুসলিম সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি তা হলো ফরজ তার চেয়ে কম তা হল সন্ন্যাত তার চেয়ে কম তা হলো নফল এই হিসেব ঠিক নয় ফরজ ব্যতীত যা আছে সবই সন্ন্যাত সবই নফল আজকের সংক্ষিপ্ত কথা নফল সলাদ বা নফল আল্লাহ বলেন পৃথিবীর মানুষ তোমরা ধৈর্যের মাধ্যমে আর সলাতের মাধ্যমে সাহায্য চাও যার সাহায্য চাওয়ার প্রয়োজন আছে দুনিয়াতে কেউ যদি মনে করে যে আমি বিপদে পড়েছি আমার ছেলে মেয়ে বিপদে পড়েছে আমি আমার ছেলেমেয়ের জন্য কিছু চাচ্ছি বাড়িঘর জমি জায়গা অর্থ সম্পদ কিছু করতে চাচ্ছি এইটা যদি কেউ কিছু মনে করে তাহলে সে দূরে কাজ সলা তাদাই করে চাইবে তবে ধৈর্যের মাধ্যমে চাইবে চাইলেই দিব এ কথা নয় তো আর চাইতে চাইতে ছেড়ে দেয় যে সে হলো সবচেয়ে খারাপ ওর কথা কবুল হবে না ও বলে কত দোয়া করলাম আমার ফালাইস্তা দোয়া কবুল হয় না তারপর দোয়া ছেড়ে দেয় কেউ কিছু বললে বলে অনেক বলে দেখেছি হয় না এত তাড়াতাড়ি নিরাশা হলে হবে মুসা সালামে এক থাপট দিয়ে মানুষ মারলেন তারপরে মরা পর্যন্ত বললেন এরপরেও বিচারের মাঠে আশঙ্কা নিয়ে উঠছেন তিনি বলছেন নফসি নফসি আমার যে কি হয় আমি নিজেই বুঝি নে আমার যে কি হয় আমি নিজেই বুঝি নেতলাহ তিনি তার মানুষ হত্যা করার কথাটি স্মরণ করবেন আর ভাববেন যদি আমাকে জিজ্ঞাসা করা হয় তাহলে আমার জবাব কি আমি যে নিজেই বাঁচি কিনা তোমাদের আর কি বলবো আমি মারা পর্যন্ত ক্ষমা চেয়েছেন একটা লোককে মারার পরেও নিরাশা হননি কোনো সময় যে দুয়া কবুল হলো কিনা আর আমি আর আপনি মানুষ এত তাড়াতাড়ি নিরাশা হলে হবে আল্লাহ বলছেন ধৈর্য সহকারে ধৈর্যের খুব দাম যদিও বাস্তবে আমরা আনতে পারি না আমিও মাঝে মধ্যে নিজেকে বলি আসলেই কি আপনি ধৈর্য বুঝেন নিজেকে বলি আসলেই কি তুমি ধৈর্য বুঝো অনেক সময় তো দেখি যে ছাত্রকে ধমকে অনেক কিছু বলছ অনেক সময় দেখছি যে মানুষের বদনাম তো করেই ফেলছ অনেক সময় নিজেকে দেখছি যে বেশ কঠোর হয়ে তো কিছু বলছো তো ধৈর্য কোথায় ধৈর্যের খুব দাম ধৈর্যের বাস্তবতা কি তা মানুষ বুঝে উঠতে পারে না এখনই যদি আমি ঘন্টাখানেক ধৈর্যের কথা বলি বের হওয়ার পরে রিক্সাওয়ালায় যদি আপনার সাথে একটু নিজবিজ করে তাহলে দেখবেন আপনি অনেক উপরে চলে গেছেন রিক্সাওয়ালার সাথে আপনাকে এত কথা বলা লাগে আসলে ধৈর্য কি জিনিস তা হয়তো ভালো করে বুঝতে পারি না বা বাস্তবে আনা খুব কঠিন আল্লাহ তালাও বারবার ধৈর্যের কথা আমাদের নবীকে বলেছেন আপনি সুন্দর ধৈর্য ধারণ করুন কিছু বলে নিয়ে ধৈর্য ধারণ করবেন এটা নয় সুন্দর ধৈর্য ধারণ করুন ওরা যা বলে তার উপরে আপনি ধৈর্য ধারণ করুন ওরা অনেক কথা বলে ওরা বলে জাদুকর ওরা বলে মৃত্যুক ওরা বলে গণ ওরা বলে পাল পাগল ওরা বলে কুকুর লাগিয়ে দে ওরা বলে একে হত্যা কর তো আপনি তাদের কথার ওপরে ধৈর্য ধারণ করবেন নফল সলা দাদাই করে ধৈর্য ধারণ করুন ওব্বায়া আমের রাজিয়াহু তাল আন ও বলেন রাসূল সাল্লাল্লাহু আলি ও বলেছেন মান্তা ওদ্দা ফাসানুল রজুয়া কে যদি অজু করে সুন্দর করে অজু করে অসল্লারা কাত আয়েন দুই সলাত আদায় করে মুখ বেলা না আলাই হেমাবে কাল বে মনে প্রাণে ভয় ভীতি নিয়ে এইটা খুব কঠিন মনে প্রাণে ভয় ভীতি নিয়ে ওয়াজাবাতলাহুল জান্না সে জান্নাতে যাবে দুই নফল সলাত দুইরে কাত সন্নাদ সলাৎ মসজিদে ঢুকেও পড়ি অজু করার পরেও তো পড়ি বিপদে পড়েও তো পড়ি দূরে কাত তো অনেক জায়গায় পড়ি তো এই দূরে কাত সলাদ যদি ভীতি নিয়ে পড়ি তাহলে জান্নাত জরুরি এ কথা রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন হাদিস বুখারি মুসলিম উসমান রাজি আল্লাহ বলেন রসুল সাল্লাল্লাহু আলী অসাল্লাম বলেছেন মনচাওয়াদ দা হাজা ইহাজা আমি যেভাবে অজু করলাম এইভাবে যে ব্যক্তি অজু করবে অসাল্লাহরা কাতায়ন আর দু রেকা আদায় করবে ওয়ালাম ইয়াতাকাল্লাম ফি হানফ শাহু ফি হিমানফ সাহু আর ওই দুই রেকা সোলা আদায় করতে গিয়ে মনে মনে কথা বলবে না গোফের মিন কাদ্দিহি তাহলে তার অতীতের সব পাপ ক্ষমা মুসলিম মুসলিম আগের ব্যাপারে ছিল আগের হাদিসে ছিল মনে প্রাণে ভয় ভীতি নিয়ে আর এখন বলা হচ্ছে যে মনে মনে কথা বলল না মনে আছে হয়তো একদিন বলছিলাম যে রাজশাহী বাস কাউন্টারে ঢুকেছি লাগতে একটা লোক উঠে এসে বুকে জড়িয়ে ধরে বলছে আব্দুর রাজাক শাহ পৃষ্টিভিতে আপনার বক্তব্য নিয়মিত শনি তার একটি আলোচনা আছে ফাজায়েলে আমল ফাজায়েলে আমলের এক পর্যায়ে বললেন যে সুন্দর করে অজু করলো দূরে কাত সলাত আদায় করলো মনে মনে কথা বলল না তার অতীতের সব পাপ ক্ষমা সেই দিন থেকে আমি অজু করে দূরে কাজ সলাত আদায় করি চেষ্টা করি সালাম পর্যন্ত মনে মনে কথা বলবো না কিন্তু আল্লাহ বলার পরে দেখি আমি যে কোথায় অনেকক্ষণ পরে দেখছি আমাকে বলছে যে আপনার কি হয় বলছি এইভাবে নয় এইভাবে জিজ্ঞাসা করিয়েন না চেষ্টা করেন সবারই বিপদ আছে কেন যে ব্যক্তি আল্লাহ হকবার বলে আল্লাহর নবী বলছেন যে শয়তান চতুর্দিক থেকে বলে উৎকুর কাদা উৎকুর কাজা এই কথা স্মরণ করো ওই কথা স্মরণ করো সেই কথা স্মরণ করো গালি মন্দ যত সামাজিক সমস্যা আছে সব নিয়ে হাজার হাজার শয়তান মাথায় চাপিয়ে দেয় তার বিরুদ্ধে মোকাবেলা করে টিকে থেকে দূরে কাজ চলা আদায় করা খুবই কঠিন তবে আপনি মনে রাখবেন আমাকে জিজ্ঞাসা না করে আপনি মনে রাখবেন মানুষ পারবে এ কথাই সত্য মানুষ যদি না পারে তাহলে রসুল সাল্লাহ মানুষকে কথা বলতেন না আমি আপনি পারি না এর অর্থ এই নয় যে কেউ পারবে না যেখানে আল্লাহ বললেন যে ওই হিরুন আলী রাজকানি এক কোনো হয়েছে তো খসুয়া পৃথিবীতে হাজারো মানুষ কেঁদে মাটিতে লুটিয়ে পড়ে আমি আপনি তো পড়ি না তাহলে কি কেউ পড়ে না তাহলে কেউ কি কান্নাকাটি করে না আল্লাহ তো বলছেন করে আল্লাহ তো বলছেন যে মানুষ একেবারে কেঁদে লুটিয়ে পড়ে কিন্তু আমার আপনার তো হয় না এর অর্থ এই নয় যে কেউ পারে না হয়তো অবশ্যই যার কারণে আল্লাহ বলছেন কেউ পারবে না দুইরেকাৎ সলা তদায় করতে একবারে স্টিল টিকে থেকে কথা নয় মানুষই পারে মানুষই পারবে মানুষকে চেষ্টা করতে হবে যার ফল হলো এই যাদিম নে খালেদ জোহানি رضی اللہ تعالی বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সললা সাজদাতাইন যে ব্যক্তি দুই রাকাত সালাত আদায় করলো ওয়ালা ইয়াসু আর তাতে অলসতা করলো না একটু নরম হয়েছে এবার আলোচনা মানে আমি অলসতা করলাম না তাহলে তো হলো প্রথমবারে ছিল ভয় ভীতি নি দ্বিতীয়বারে হলো মনে মনে কথা বললো না আর তৃতীয়বারে এসেছে অলসতা করলো না তাহলে কিছুটা টিকে থাকতে পারবো ইনশাল্লাহ অলসতা করল না তাহলে গফের আলহমা তাক অতীতের সব পাপ ক্ষমা তিনটা হাদিসির কাছাকাছি আবু বাকর সিদ্দিক রাজিয়াল বলেন রাসুল সাল্লি সাল্লাম বলেছেন মান আদনাবা যে ব্যক্তি পাপ করল কামা তারপর দাঁড়ালো অথবদ্দা অজু করল ও সল্লার আকাত তারপর দূরে কাত সল্লা করল সুম্মা ইস্তাক ফারাল্লাহ তারপর আল্লাহর কাছে ক্ষমা চাইল ফাগো ফেরালাহ তাকে ক্ষমা করা হবে এইখানে বোঝা যাচ্ছে যে পাপের কারণে মানুষ আদায় করবে অজু করে তবে সবসময়তে আসছে সুন্দর অজু আসছে সুন্দর ওযু। বাইরে কোনো ছেলে বা কেউ যেন কথা না বলে আর কোনো কাজ আমাকে দেখাবেন না কোনো প্রয়োজন আমাকে দেখানো প্রয়োজন মনে করিয়েন না যেহেতু আপনার প্রয়োজন আমি গ্রহণ করি না আমি তো কথাই বলবো পঁচিশ ত্রিশ মিনিট আধ ঘন্টা চল্লিশ মিনিট এখন আপনার প্রয়োজন গ্রহণ করবো মানে আপনার প্রয়োজনটার আমার কাছে এক পয়সা দাম নাই। অতএব একবারে ভদ্রতা বজায় রেখে পাথরের মতো অপেক্ষা করবেন বহুদিন থেকে বলে আসছে আমার জীবনে আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি কোন জায়গাতে গেলে মানুষ এলাকাতে বিপদে পড়ে যায় আজকে না জানি কি হয় আমার জীবনে কোনোদিন আমি কোনো মাঝাব কেনে কাউকে নিয়ে কথা বলিনি আমি বলেছি শতকরা পঁচানব্বই জন বক্তা মিথ্যুক আমি বলিনি যে আপনি মিথ্যুক আমি বলেছি আঠানব্বই জন মুফাসের মিথ্যুক আমি বলিনি যে আপনি মিথ্যুক আর যা বলেছি তা ফেরত নিতে হবে এরকম মনে আমার হয় না কোনো সময় বিশ বছর আগে বলেছি সাতাদের কাহিনি মিথ্যে কেউ একটু বলে না যে সত্য মানে সাদাদের কাহিনী আছে কোথায় এটাই এখন পর্যন্ত খুঁজে পায়নি তো সত্য মিথ্যা বলবে কি সবার কোরআন 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 মাজিদ মাজিদ আছে বছর শরীফ চলবে চলবে না না কে একদিন যে বলে ফাঁক রেখে কথা বলার প্রয়োজন আমি কোনোদিন মনে করিনি পরিস্থিতিতে এক একবার মনে হয় যে একেবারে বারো চোদ্দ বছর আগে যেভাবে বলতাম সেভাবে বলি কিছুদিন গতিটা একটু কম মনে হয় শারীরিক সেটা নানান ঝামেলা এরকম হয় আর কি স্বাভাবিক গতি মনে হয় আল্লাহ রহম করতে এখন কিছু আপনার সামনে দুই সলাতের কথা বলি প্রথমে বলি যেহেতু মসজিদে বসে আছি মসজিদের ব্যাপারে বলি আনাস আনো বলেন

আগে দরজা খোলো ঢকতে তোমার সাথে আমার কথা জরুরি আদেশ সেটা শব্দ আদেশ নবী বলছেন জরুরি সে বলতে বাধ্য ফলে এখন সে যেন বলে আল্লাহ আবু আবার আল্লাহ তুমি তোমার রহমতের দরজা খুলে দাও আমি কিছু রহমত নিতে এসেছি আমার একটু প্রয়োজন আছে আমি একটা ভ্যান কিনবো ওয়াই খারা যা আর যখন বের হবে তখন বলবে ফালিয়াকুল তখন যেন সে বলে জরুরি আদেশ আল্লাহু ইন্নি আসআলুকা মিন ফাদলিক তোমার কাছে কিছু অনুগ্রহ চাচ্ছি দোকানে সলাতের পরে দোকানে ঢোকার সাথে সাথে যেন একবারে পাঁচ সাতজন আমার জিনিস কিনতে আসে এবারে লাইন লেগে যায় মসজিদ থেকে বের হয়েছি যে যেটা করছি সে যেটা যেন সুন্দর পাই তোমার যত অনুগ্রহ আছে লুটে নেব সব পয়সা ইনকার উমারের মতো উসমান রাজাল তোলনের মতো এক তো কম মসজিদ কিসের তা কম মসজিদ কয়টা বানিয়ে দেবো সিলেট শহরে এইরকম টাকা দাও তোমার টাকার অভাব আছে ব্যবসা করব ব্যবসার মতো কোটি টাকা ইনকাম করব। মানে সলাদ শেষ হয়ে গেছে তো যেই অনুগ্রহ চাচ্ছেন সেটা লুটে নেন জরুরি আদেশ বের হওয়ার সময়তে বলো যে ফাদলিক তোমার কাছে তোমার অনুগ্রহ চাই ব্যবসা বাণিজ্য টাকা পয়সা চাকরি বাকরি যা আছে সব বুঝাতে পারি না কথা মনে হয় তবে তিনি নিজে মসজিদে ঢোকার সময় বের হওয়ার সময় এটা বলতেন বলে মনে হয় না সেখানে বলা হচ্ছে যে আন বলেন এই যা দাকালা রসুল্লাহলাম এক লোক যখন আল্লাসুল মসজিদে ঢুকতেন তখন তিনি বলতেন আউদুল্লা হে বেউঝি হিল করিম সুলতানি হিল কদিম মানে শৈতন আউদু বিল্লা হে বে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি তার সম্মানিত মুখের মাধ্যমে বেয়াঝিহি হিল করিম অ সুলতানি তার স্থায়ী রাজত তো নেতৃত্বের মাধ্যমে মিনার শয়তান রজিম শয়তান বিতরিত শয়তান থেকে আশ্রয় চাচ্ছি ও এই শেষেরটা আল্লাহ রাসুল বলছেন যে আমি বিতাড়িত শয়তান থেকে আশ্রয় চাচ্ছি বদ শয়তান থেকে আশ্রয় চাচ্ছি ক্ষমতাসুলের কাছে মোটা কথা যখন ঢুকতেন তখনও বলতেন যখন বের হতেন তখনও বলতেন তিনি এটা বলতেন যে আমি ক্ষমতাধর আল্লাহর কাছে চাচ্ছিস আশ্রয় কার থেকে শয়তান থেকে ওর খুব পাওয়ার খুব ক্ষমতা যে কোনো সময় আপনাকে বিপদে ফেলে দেয় যে কোনো সময় সে সক্ষম যে অন্যায়টা আপনি করেন ধরেন আপনি তামাক খান গুল খান সিগারেট খান মসজিদে ঢোকার পরে বা আব্দুর রাজিক সাহেবের কথা শোনার পরে খুব অন্তরে ত্যাগ করেছেন না সিগারেট আর কোনোদিন মুখে দেব না বাজারে যে এক বন্ধুর সাথে বসে আবার তাৎক্ষণিকই খাচ্ছে সবকিছু হারিয়ে গেল সে এত ক্ষমতা ধর সে ক্ষমতাই সক্ষম তবে বেকায়দায় ফেলতে শয়তানই পারে মানুষই শয়তানকে বেকায়দায় ফেলতে পারে আপনি যদি তাকে বেকায়দায় ফেলতে পারেন তো রাস্তার উপরে গিয়ে বলবে আহারে ওরে আমার দুঃখ ওরে আমার আফসোস আমাকেও সিজদা করতে বলা হয়েছিল আমি তো করিনি ওরা তো রহমত লুটে নিল জান্নাতে যাবে আমি তো তাদের কিছু করতে পারলাম না ও জীবন বাজারে গেলে গেছে আপনার পিছনে যে জিদ করে যারা বলে না শয়তান করে যে নিজে গেছি গেছি তোকে শেষ করব। তো ও ও এই ফিল্ডে আছে যে আমি তো গেছি গেছি আদমের ছেলেটাকে ছেড়ে যাব না নিয়ে যাব ও তো জিদে আছে বুঝাতে পারিনি কথা মনে হয় ও কোথায় আছে ও খুব জিদে আছে খুব একবারে কঠিন জিদে আছে যে কোনো মূল্যে আপনাকে ঠকাবে ও তো জানছি যে আমি তো চলেই গেছি আমি তো জাহান নামে চলেই গেছি একাই যাব যতদূর পারি নিয়ে যাবো এই জিদে আছে তখন আল্লাহ বলেন আচ্ছা ঠিক আছে তুমি কি আমার পর্যন্ত জিদ বহল করো তবে আমার বান্দার উপরে রহমত আছে মানে সবাই ঠিকতে পারবে না কিছু মসজিদে তালা আন বলেন রাসুল সাল্লাম বলেছেন এজা লেসা। তোমাদের যে কোনো মানুষ পুরুষ নারী মসজিদে ঢুকে বি সলাত আদায় করবে বসার আগে বসতে পাবে না এইটা মূলত সলাত নয় এইটা মূলত অনুমতি মসজিদে বসার অনুমতি সিলেট শহরের পুরাতন নিদর্শন দেখতে হলে টিকিট করে ঢুকতে হবে টিকিট নিয়ে ভিতরে ঢোকার অনুমতি টিকিট নাই অনুমতি দেবে না মসজিদে বসে বসার অনুমতি হলো দূরে কাত সলাপ এটা হলো অনুমতি যার কারণে সূর্য উঠছে না ডুবছে না মাথার উপরে এইটুকু বিবেচনার আপনার সুযোগ নেই ঢুকে বসলে আগে আদায় করতে হবে তো বসবেন না দাঁড়িয়ে থাকেন কি করবেন করে দাঁড়িয়ে থেকে চলে যান কি কারেন্ট দেখতে এসেছেন না বাল্বটা ঠিক আছে না কি কি যেন করতে এসেছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেন যখন দেখা শেষ হয়ে যাবে কি হবে চলে যান বসতে হলে আগে অনুমতি নিতে হবে কোন লোকের কাছে টাকা দিয়ে অনুমতি লাগে না ঘোষণা দেওয়া আছে ঘোষণা দিয়েছেন মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লা মানুষ না মানলে যে তার ঠগা হবে এ কথা নয় মানুষ না মানলে যে আল্লাহর ঠগা হবে এ কথা নয় আর এই জরুরি আদেশকে না মানার জন্য ভারত বাংলাদেশ পাকিস্তানে শতকরা পঁচানব্বই জন পুরুষ নারী জীবনবাজি লেগে রেগে লেগে আছে মানতে হবে না তাদের জরুরি আদেশ মসজিদ ঢুকে আগে বসো মসজিদ ঢুকে আগে বসো বসবে বসতেই হবে আপনিও তার মধ্যে ছিলেন আল্লাহ দয়া করে নিয়ে চলে এসছেন এখানে আল্লাহর বিশেষ দয়া বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বললে উনি খুব খুশি হন এক আলহামদুলিল্লাহতে খুব খুশি একবারে এ ফাঁকা নেকিতে ভর্তি করে দিবেন আর যদি সুবহান আল্লাহ সুহান আল্লাহ সুহান আল্লাহ আজিম বলেন তখন বলবেন খুব খুশি নে দাঁড়ি বাল্লা ভর্তি করে দিল কত নিবে না তার প্রশংসায় খুব খুশি তার প্রশংসায় তিনি খুব খুশি আলহামদুলিল্লাহ বলেন না কত নেকি নেবেন সুহান আল্লাহ সুবাহ আল্লাহ আজিম বলেন কত নেবেন আল্লাহ রসুল বলছেন দাঁড়িবাল্লা ভরে দিচ্ছে নেও এই বাক্যতে যত খুশি হন পৃথিবীর আর কোন বাক্য তত খুশি হন না উনি এমন পৃথিবীর গতি যে কেউ কাউকে বলছে কেমন আছেন তখন বলছে যা আছি একরকম আলহামদুলিল্লাহ বলে না আর কে বলছে যে আপনাদের দোয়া আরে আপনার জন্য আমি দোয়া করলাম কখন আপনাদের দোয়া একটু কেমন আছেন উত্তরটা আলহামদুলিল্লাহ সহজে বলতে পারে না আলহামদুলিল্লাহ একটু কিছু চাইতে হলে প্রশংসা দেওয়া শুরু করতে হয় নাহলে উনি গ্রহণ করেন না দেখবেন এক মিনিট কোন সময় বলা আছে আলহামদুলিল্লাহ আলমিন বিশ্ব বিশ্বজগতের প্রতিপালকের প্রশংসা আর রহমানের রহেম তিনি হচ্ছেন পরমদাতা দয়ালু মালিক দিন তিনি হচ্ছেন বিচার দিনের মালিক ইয়ে বোধ একমাত্র তোমার ইবাদত করি ওই একানা একমাত্র তোমার নিকটে সাহায্য চাই আমার একটা কথা শোনো আমার একটা কথা শোনো আমার একটা কথা শোনো এ দেন মুস্তাকিম তুমি আমাকে পথ দেখাও কেউ যে বলছে দেওয়ানবাগি পথে আসো কে যে বলছে কাঁদিয়ে নিতে আসো কে যে বলছে শিয়া পথে আসো কেউ যে কত পথে বলছে পথের কোনো হিসাব নাই আমি খুব বিপদে আছি তুমি আমার একটা কথা শোনো তুমি আমাকে সোজা পথ দেখাও শুধু সোজা নয় সেরাত আল্লাহদিন আনাম তালাহিম ওই পথ দেখাবে যাদের ভালোবেসেছ যার তার পথ নিতে রাজি নই গাইল মকসুবা আলহিম ওদের পথ তুমি দেখাবে না যাদের প্রতি তুমি রাগ করেছো পরে সতর্ক বাণী অনুরোধ রক্ষা করো যাদের ভালোবাসেছো তাদেরটা দিবা যাদের ভালোবাসো তাদেরটা দিবা না একটাই বাক্য হাতে একটাই বাক্য শুধু এই বাক্যটা বলার জন্য এতক্ষণ চলছে সমস্ত প্রশংসা তোমার পরমদাতা দয়ালু তুমি বিচার দিনের মালিক তুমি একমাত্র তোমার এবাদত করি একমাত্র তোমার কাছে সাহায্য চাই কারো কাছে চায় না পীর ফকির যেই হোক কারো কাছে চায় না তার মানে তাকে খুশি করবো সেই জন্য বলছি খুশি করে তো কিছু নেই হঠাৎ করে যদি কাউকে বলেন সে যতই ধনী হোক আমার ছেলের হাত ভেঙেছে মেডিকেলে যাব দশ হাজার টাকা দেন তো তো বলবে কে তুমি গো এটা বলে বসবে আর আপনি বলেন যে আপনাকে খুব ভালোবাসি আপনি সবাইকে দেন আপনাকে খুব শ্রদ্ধা করি সবাই আপনাকে খুব ভালোবাসে আপনি অসহায় মানুষের বন্ধু অনেক মানুষ আপনার কথা বলে আমি খুব বিপদে পড়েছি আমাকে দশ হাজার টাকা দেন না আমার ছেলের অবস্থায় এই সেই তো এখন তো হাতের অবস্থা তেমন ভালো নয় আচ্ছা দেখি তোমার বিষয়টা কি করি এইটাই তা তার মানে মানুষের কাছে এরকমই এরকম আল্লাহর কাছে বললে এরকম আছে আলহামদুলিল্লাহ তিনি খুব খুশি তাই একবারে প্রথম বাক্যেই আলহামদুলিল্লাহ রবিল আলম সমস্ত প্রশংসা তোমার কথা কিন্তু আমার অনেক পরে অনেক পরে কথা সিরিয়াল তার দিকে কাছে আগিয়ে যাচ্ছে পরমদাতা দয়ালু তুমি তার মানে আমার কথা তুমি শুনবা বিচের দিনের মালিক তুমি আরে ক্ষমতা তো তোমার ক্ষমতা তোমার তোমার কাছে টিকে কে ক্ষমতা তো তোমার তোমারই তো ইবাদত করি আমি তো কারো ইবাদত করি নি তার মানে এবার কাছে যাওয়া হলো একমাত্র তোমার কাছে সাহায্য চাই কারো কাছে সাহায্য চায় না কাউকে বলি না যে আমার বাচ্চা একটু দোয়া করেন তো পেছায় বাচ্চার জন্য এরকম কাউকে বলি না এতক্ষণ বলার পরে বলছে এহেদে নসরাত আল মুস্তাকিম তুমি আমার একটা কথা শোনো তুমি আমার একটা কথা শোনো তুমি আমার একটা কথা শোনো তুমি আমাকে সোজা পথ দেখাও যার জন্য এই সুরা ফাতেহা পড়তে হবে একাই হলেও জামাত হলেও জোরে হলেও আসতে হলেও সবাকে পড়তে হবে রাজশাহী চাঁপাই ভাষায় তাকে তো পড়তে হবে হবে তার বাপকে পড়তে হবে মানে পড়তেই হবে যে কোনো মূল্যে সরা ফাতেহা পৃথিবীতে ব্যতিক্রম দোয়া হলো সোরা ফাতেহা দুয়ার জগতে এই মানের কোনো দুয়া নেই বুঝাতে পারেনি কথা মনে হয় দুয়ার জগতে এই মানের কোনো দোয়া নেই এখান থেকে শুরু করবেন এটা পড়ার পরে দরুদ পড়বেন তারপরে নিজের কথা বলবেন কিছু মসজিদে ঢোকে দূরে কাত সলাত আদায় করতে হবে যে কোনো মূল্যে যদি আমি আদায় করতে না পারি তাহলে আমি বসতে পাব না মনে রাখবেন ভালো করে এই দু সময়ের সাথে সম্পৃক্ত নয় এই দু মসজিদের সাথে অনুমতি নেওয়ার জন্য তাহলে সূর্য ডুবতে যাচ্ছে আজান হতে বাকি আছে তখন এসব বসতে পাবেন না আজান হতে পাঁচ মিনিট বাকি আছে আপনি বসে বসে থাকেন দু পড়ে নিয়ে বসেন দু পড়ে নিয়ে যদি বসেন তো আপনার জন্য অনেক কিছু আছে দু পড়ে নিয়ে বসেন কি বলতে চাচ্ছেন বলেন তো অনেক কিছু পাবেন আদ্দুল্লিম না আপ্স রাজিয়াল্লাহু তালাও বলছেন যে রাসূল সাল্লাহিসাল্লাম বললেন আল্লাহ তালা বলছেন হালতাদরি ফিমা তাখা একতাসুল মালাউলা আলাহ মোহাম্মদ সাল্সাল্লাহ আপনি কি বলতে পারেন উপরে কি বিষয় নিয়ে হৈচই হচ্ছে আল্লাহ আমাদের নবীকে বলছেন আপনি কি বলতে পারেন উপরে কি বিষয় নিয়ে হৈচয় হচ্ছে তখন আমাদের নবী বলছেন না যে আমি পারি আমি পারি বলতে ওপরে কী নিয়ে হৈচই হচ্ছে ওপরে হইচই হচ্ছে ফিরকা ফারাত মানুষের পাপ মিটে যাবে কিসে এই নিয়ে হৈচৈ হচ্ছে তারপরে তিনি বলছেন ফারাত পাপ মিটে যাওয়া কাজগুলি হলো এক আল মসজিদ আলমক সালাওয়াত সালাতের পরে মসজিদে বসে তাজবি তাহালিল করলে পাপ মিটে যায় এই নিয়ে ওপরে হইচই হচ্ছে দুই অল অলমস আল আকদমিল পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যায় আব্দুর আমার আজ মোটর সাইকেলে এসেছি এটা তো অনেকখানি ব্যতিক্রম আপনার তো ইচ্ছার অভাব নেই পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যায় তিন ও অজু সুন্দর করে অজু করলে পাপ মিটে যায় এই তিনটে কাজে পাপ মিটে তাই তারা বলা বলি করছেন তারপর আল্লাহ বলছেন আশা বেখাইরিন ও মাতা বেখাইরিন এরকম কেউ যদি করে তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো এরকম কেউ যদি করে মানে এই তিনটে মনে থাকবে না মনে হয় তিনটে কি কি মনে থাকবে দেখি এক সলাত আদায় করে মসজিদে বসে কিছু তাসবি তাহলিল করা দুই পায়ে হেঁটে মসজিদে যাওয়া তিন সুন্দর করে উজু করা এই তিনটা করলো যে তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো এই কথা বলার পর আল্লাহ রসুল বলছেন অরাজলুন কায়ামিন ওয়ালাদা থুমু অ কানামিন খাতিতিকা ইয়ামিন ওলাদা তারপর লোকটা পাপ থেকে হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে তারপর লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মাকে জন্ম দিয়েছে তারপর লোকটি হয়ে যায় নিষ্পা এরপরে আর একটা বাক্য আছে আল্লাহ তালা আমাদের নবীকে বলছেন ইয়ে মোহাম্মদ পুলফি সালাতি মুহাম্মদ আপনি আপনার সালাতে বলুন মুহাম্মদ সল্লাল্লাহু আপনি আপনার সালাতে বলুন সালাম ফিরার পূর্বে বলবেন এটা আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ফালাল খায়রাতি ওয়া তারকাল মুনকারাতি হুয়াল ওয়াসাকিল আল্লাহুম্মা ইন্নি আসআলুকা হে আল্লাহ তোমার কাছে চাচ্ছি ফালাল খায়রাতে ভালো কাজ ভালো কর্ম মসজিদের বের হই যানো রিকশা সাথে লেগে না যায় ভালো কথা ভালো কর্ম চাচ্ছি তার কাল মন কারাত অপছন্দ কথা অপছন্দ কর্ম ছেড়ে দেওয়া চাচ্ছে কিন ফকির মিসকিনকে ভালোবাসা চাচ্ছি সারাদিন যত ফকির চেয়েছে টাকা সবাইকে বলেছেন মাফ করো দু টাকা দেন সবাকি মাফ করো বললে হয় সবাইকে মাফ করো তো অভ্যাস খারাপ তো তাহলে এটা সকালে বের হওয়ার সময় অল্প কিছু দু চার পাঁচ আরো দশটা টাকা তো দেওয়ার জন্য নেন ওটা তো জীবনের একটা কাজ ভুল হচ্ছে সেটা কি জানেন ভুল হচ্ছে সেটা কি জানেন ভুল হচ্ছে সেটা কি জানেন ভুল হচ্ছে সেটা হলো এই কোরআন মাজিদে আল্লাহ বহু জায়গাতে বলেছেন আমি যেটা তোমাকে খেতে দিয়েছি সেখান থেকে কিছু দান করো এটা কিন্তু জাকাত নয় মসজিদে সেদিন রমজানে বলে গেছিলাম মানে বেতন যে পাঁচ টাকা পেয়েছে ওখান থেকে দশটা টাকা দানের জন্য হিসাব করতে হবে কোরআন মাজিদ এই কথা দিয়ে ভর্তি যারা সংগঠন করে দেশের খুব শক্তিশালী সংগঠন ওদের আছে 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 আর কিছু না হোক এটা এটা কি ঠিক যা টাকা কর তার থেকে কিছু এয়ানত লাগে আপনি এয়ানত নাম দেন আর যায় দেন আপনি যেখানে সঠিক মনে করছেন সেখানে দেন এটা হলো জরুরি কথা এই তিনটা এই দোয়াটা দোয়ার বই দেওয়া আছে মুখস্থ করে নিন এতে আছে ভালো কাজ করা মন্দ কাজ ছাড়া আর ফকির মিসকিনকে ভালোবাসা বলছিলাম ধৈরিকাত সালাত উগবাইনা হারেস রাদিয়াল্লাহু তাআলা অনু বলেন ইজা কাদেমান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদা ফিল মসজিদ মিন সফরিন যখন আল্লাহর রাসূল বাহির থেকে বাড়িতে আসতেন রাজসাই থেকে এসেছেন বাহজ থেকে এসেছেন বা উমরা থেকে এসেছেন বাড়িতে যখন সফর থেকে আসতেন তখন মসজিদ আগে উঠতেন ও ঈশ্বরের আকাতায় দূরে কাজ সলা তাদাই করতেন সময় সফিয়ে তারপর মসজিদে বসতেন কেউ থাকলে দু একটা কথা বলতেন না থাকলে বাঁশাই চলে যেতেন বাহির থেকে এসে মসজিদের দূরে কাজ সলা তাদাই করতে হয় মুসাফিরের জন্য হজ করতে যাওয়ার সমাতে খাওয়াতে হবে এর প্রমাণ পাওয়া যায় না তবে হজ করে এসে খাওয়ানোর প্রমাণ পাওয়া যায় বোখারে মুসলিমের কথা বুঝাতে পারেনি রাজশাহী করতে গেলে যাওয়ার পূর্বে দাওয়াত খাওয়ায় মানুষকে এলাকার মানুষকে অনেকেই খাওয়ায় বুঝতে পারেননি কথা মনে হয় কিন্তু হাদিসে হজ করতে যাওয়ার সমাতে খাওয়ার কথা নেই কখন খাওয়ানোর কথা আছে এসে এসে খাতে পারেন দুরেকাত সালাত বোরায়ে দারে জি আল্লাহু তাআলা বলেন সল্লা রাসূলুল্লাহ সাল্লা সাল্লাত আল ফজর আল্লাহ সুবহানাহু ফজরের সালাত আদায় করলেন সুম্মা দা বিলালান তারপর বেলালকে ডাকলেন বেলাল শুনো আয়ু আমালিনা আমাল এমন এমনকি তুমি কি কাজ করো যে কাজের ব্যাপারে তুমি আশাবাদী ব্যাপারটা কি কুল্লামা দাখালতুল মসজিদা স্বামী তো খাস খাসাদা না লাইকা যতবার আমি মসজিদে ঢুকি যতবার আমি জান্নাতে প্রবেশ করি দেখি তুমি আমার আগে আগে জুতা পায় দিয়ে হাঁটো এইটা কি ব্যাপারটা কি তুমি আমার আগে আগে জুতা পায় দিয়ে জান্নাতে হাঁটো মানো কি মানে কি তুমি কি আমল করো যার কারণে তুমি আমার আগে আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটো বলো তো কি আমল করো তখন তিনি বলছেন জি না এমন তো কোনো আমি আমল করি না যার ব্যাপারে আমি আশাবাদী যে আপনার আগে আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটবো তবে কুল্লামা দেখালতুল মসজিদ দাস সাল্লাই তোরা কথা যতবার আমি মসজিদে ঢুকি ততবার দূরে কাজ সালাদ আদায় করি যতবার আমি অজু করি ততবার আমি দূরে কাজ সালাতা আদায় করি তখন আল্লাহ রসুল বলছেন বেহেমা বেলাল বুঝেছি আমি কেন তুমি আমার আগে আগে জান্নাতে জুতা পায় দিয়ে হাঁটো এই কারণেই তো তুমি আমার আগে আগে জান্নাতে জুতা পায় দিয়ে হাঁটো আমার বোঝা হয়ে গেছে বেলাল কারণ তো এইটা এই দুটা কারণে তুমি আমার আগে আগে জান্নাতে জুতা পায় দিয়ে হাঁটো দূরে কাত সলাত অজু করে দূরে কাত সলাদ মসজিদে ঢোকে বিপদে পড়ে দূরে কাত সলাত ক্ষমা চাওয়ার জন্য দুই রেখাত সলাত বিপদে পড়ে দুই রেখাত সলাত কিছু চাওয়ার জন্য দুই রেখাত সলাত যা কিছু চাইবেন যে কোনো বিপদ থেকে বাঁচতে চাচ্ছেন দুই রেখাত সলাত আদায় করে আল্লাহকে বলেন কাজ হবে ইনশাল্লাহ একদিনই পড়ে থেমে যায় না মাঝে মধ্যে পড়তে থাকবেন মাঝে মধ্যেই পড়তে থাকবেন লাম ইয়াতাকাল্লাম ফিলমাহাদে ইল্লা সালাসা মাত্র তিনজন শিশু মায়ের কোলে কথা বলেছেন মায়ের কোলে এক ঈসা ইসা আলাইহিস সালাম দুই কনা রাজুলুন ফি বানি ইসরাঈল জরাইজ আজ থেকে হাজার হাজার বছর আগে একটা লোক ছিল বানি ইসরাঈলের যুগে তার নাম ছিল জোরায়েজ ওহ ইসাল্লি সে তার গির্জা ঘরে ইবাদত করত হজা তুম ইতিমধ্যে তার মা আসলো হঠাৎ তার মা তাকে ডাকল ফাঁকালা সে বলতে লাগলো মায়ের ডাকে সাড়া দিব না সলাত আদায় করব। মায়ের ডাকে সাড়া দিব না সলাত আদায় করব এইভাবে বলতে বলতে একটু দেরি হয়ে গেছে দেরি হয়ে গেছে তখন তার মা বলছেন আল্লাহ তুমি তো অত তুড়ে হুহল মেশাদ আল্লাহ তুমি এই ছেলের মরণ দিও না পতিতালয়ের মহিলার মুখ দেখা পর্যন্ত আল্লাহ তুমি এই ছেলের মরণ দিও না পতিতালয়ের মহিলার মুখ দেখা পর্যন্ত এই কথা বলে মা চলে গেছে দেরি হয়নি তার রাজা হয়ে এমরা একজন মহিলা চলে এসেছে তাকাল্লামাত বেহি তারপর মহিলা তার সাথে কথা বলল জেনার ব্যাপারে ফা বা সে অস্বীকার করলো ছি 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 বলো কি তুমি তোমার সাথে জেনা করবো মানে ফা তাতে রায় মহিলা রাখালের কাছে আসলো ফাম কানাথু রাখালকে জোর করে চেপে ধরল চেপে ধরে তার সাথে জেনা করল ফাওয়াল আদাত গোলামান এতে একটা বাচ্চা জন্ম নিল কালাত হিয়ামিন জোরায়জ সে বলল হুয়ামিন জোরায়জ বাচ্চা বাচ্চাটা হলো জোরায়জের এ কথা মহিলা বলল ফাতাহু গ্রামের লোক জোরায়জের কাছে আসলো ওয়া কাসারুহু তার গির্জা ঘরটি ভেঙে খান খান করে দিল ধুলা ধুলা করে দিল অঞ্জল হো তাকে টেনে হেঁচড়ে রাস্তায় নামিয়ে দিল অসভ্য হো যার যা ভাষা কুলাইলো সে ভাষায় তাকে গালি দিল তুমি এবাদত করার এই কাজ করো ফাঁকামা ও দাঁড়াইল তা ভদ্দা উঁচু করলো সল্লা কাত আইন তুই রেকাত আদায় করলো ও আহতাল গোলামা বাচ্চার কাছে আসলো বললো মানাবোকা তোমার বাপকে বাচ্চা বললো রাই আমার বাপ রাখাল কালু গ্রামের লোক হবে তোমার গির্জা ঘর স্বর্ণ দিয়ে বানিয়ে তিন তিনি বললেন না আমার গির্জা ঘর মাটি দিয়ে বানাতে হবে স্বর্ণ দিয়ে নয় বোখারি মুসলিম বিপদে পড়ে দেরি কাজ সালাত আমরা তো দিন বিপদে পড়েই আছি একটু দূরে কাত আদায় করে কিছু বলি না কেন বিপদে পড়ে সলাত আদায় করে কিছু বলি বিপদে পড়ে আদায় করে বলেছিলেন আরো আছে কে বলেন তো ইব্রাহিম আলী সালামের স্ত্রী মনে নাই মনে হয় ইব্রাহিম আল ইসলামের স্ত্রী সারা বিপদে পড়ে দূরে কাত সালাত আদায় করে বলেছিলেন বিপদে পড়ে দী রেকাত যে কোনো সময়ে পড়তে পারেন রাত দিনের সাথে কোনো সম্পর্ক নাই যে কোনো সময়ে বিপদ মনে করলে সমস্যা মনে করলে কিছু চাওয়া প্রয়োজন মনে করলে দুই রেকাত সলাত আদায় করে আপনি আল্লাহকে বলুন আল্লাহ শোনার জন্য প্রতীক্ষমান রয়েছেন তবে রাতে সবচেয়ে ভালো হয় রাতে যদি উঠে পড়তে পারেন তাহলে তার একটা বিবরণ শোনেন ওবাদ তালা আন বলেন রাসূল সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন মন্তার লাইলে কে যদি রাতে উঠে রাত বারোটা একটার পরে কে যদি রাতে উঠে কালা তারপর বলে

লা ইল্লাল্লাহ অহ লা লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই তার কোনো শরিক নাই লাহুল মুলকওয়ালাহ লাহামদহ আলা কুল্লি শাইন কদির রাজত্ব তার ক্ষমতা তার সর্ব ক্ষমতার মালিক তিনি সুহান আল্লাহ সুভানল্লাহ হামদুল্লা হে অলাহ ইলাহ ইল্লাল্লাহ পবিত্রতা তার প্রশংসা তার আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই লা আউ লাওলা ইল্লাহ বিল্লাহ বাহ্যিকভাবে আন্তরিকভাবে নড়াচড়া করার কোনো শক্তি নেই তার শক্তি ছাড়া রব্বিক তুমি আমাকে ক্ষমা ফিরিলি তুমি আমাকে ক্ষমা করো এরপরে অজু করবে সালাত এখন যা বলবে সেটাই গ্রহণ হবে যা বলবে সেটাই গ্রহণ হবে কথা বুঝতে বোঝা গেল না মনে হয় তবে আরেকটা জিনিস আছে যার নাম হচ্ছে

এই নাম ইসমে আজম ইসমে আজম বলে দেশে ছড়ে আছে আল্লাহ 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 জাল্লা জালাল তোমার নামে সর্বদা বলি আল্লাহু আল্লাহ যতবার আল্লাহ আল্লাহ বলবে ততবার গুণা হবে কেননা আল্লাহ না কেন আল্লাহ আল্লাহ এটা ইসমে আজম নয় ইসমিত আজম হচ্ছে আল্লাহ হইনাস অলেক বিয়ানাক আনতাল্লাহ ইলাহ ইল্লাহ আন আলাহাদুসামাদুল্লাহ দিলাম এলদু ওলাম মিউলাদ ওলাম ইয়াকুল্লাহ হু কুফু আনাহাদ এদেশে একটা দুয়ার বই পাওয়া যায় রাসুল আসুল সাল্লাম দুয়া অধ্যায় নাম শুনেছেন কোনোদিন যদি না থাকে তাহলে আমার কিছু করার নেই আমি তো আপনার জন্যই লিখেছিলাম এখন আপনার কাছে নাই আমি কি করতে পারি আমি তো এত ব্যস্ততার মধ্যে জীবন রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছি বইয়ের নাম হলো কি করলে কি হয় তো এই বই যে বাজারে আছে তা আপনি কিছু করবেন না কিছু লিখেন বইয়ের নাম হলো কি করলে কি হয় কি করলে ছাই হয় কিছুই হয় মানে ওর ওর ভিতরে যা আছে সবই মিথ্যে ওর ভিতরে যা আছে সবই মিথ্যে সব ঈশ্বরে কি কথা মকসুদুল মমিন বোয়েলের হেডলাইন হলো যে অবিবাহিত ছেলেমেয়ের পড়া নিষেধ যে দেখে সেই পড়ে যে দেখে সেই পড়ে বলে কি লিখা আছে দেখি পড়ে তো লেখা আছে ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাংচা হয় সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে ট্যাঁড়া হয় চন্দ্রগ্রহণে স্ত্রী মিলন হলে ছেলে কানা হয় সূর্যগ্রহণে স্ত্রী মিলন হলে ছেলে ল্যাংড়া হয় এভাবে প্রায় আট পৃষ্ঠে লিখেছে আল্লাহ রস্তে একটা কথাও ঠিক নয় সবই কোরআনের সরাসরি বিরোধী কোরআনে আল্লাহ তালা বলছেন নিসা হুকুম হারসুল্লাকুম ফাত হারসাকুম আন্না সে তুম তোমাদের স্ত্রী তোমাদের জমি তোমাদের ক্ষেত তোমরা তোমাদের স্ত্রীদের কাছে আসো তোমাদের ইচ্ছা মতো সকালেই কি বিকালেই কি দুপুরেই কি ভরা পেটে কি খালি পেটে কি চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ লাগলেই কি চন্দ্রগ্রহণ লাগলেই কাতে তোমার কি তাতে তুমি তোমার স্ত্রীর কাছে আসবে তোমার ইচ্ছা মতো এ কথা আল্লাহ বলেন সেখানে বইয়ে ভাবে লেখা আছে এই পরিস্থিতিতে আপনি একটু সঠিক কথার কিছু লিখবেন না তার সিলেটে বসে আছেন একটা বিপজ্জনক করবেন সবকিছু দ্রুত দেরির সুযোগ নেই দিন রায় তাল্লার কাছে বলেন যে এটা তুমি করে দাও এটা তুমি করে দাও মসজিদ তাক দশতালা করে দাও বিশাল একটা সিলেটের মধ্যে প্রতিষ্ঠান করে দাও নিজেরটার সাথে সাথে জাতির উপকার করা যাবে কিসে সেটা চেষ্টা করতে হবে আমার কাছে তো তেমন কোনো বিদ্যা নেই ভাঙা জোড়া বিদ্যা নেই ঘুরতে ঘুরতে এখন দেখি কোটে কোটে ঘুরতে ঘুরতে সময় শেষ আল্লাহ তুমি রহম করো বলেন রসুল সাল্লাম বললেন ফাজরা ফিজামাতিন। সময় হয়ে গেছে কিনা বলবেন বিমান কিন্তু আটটাই যে ব্যক্তি ফজরের সলাদ জামাতে পড়লো যে ব্যক্তি ফজরের সলাদ জামাতে পড়লো সুমা কাদা তারপর বসে থাকলো করুল্লাহ তারপর জিকির রাজকার করলো পেশাব পায়খানায় যেতে পারে ওটা বসে থাকার মধ্যে গণ্য বাড়ি চলে গেল ব্যবসা বাণিজ্যে চলে গেল তখন আর এটা হবে না বসে বসে তাসবি তাহালিল করতে থাকলো হাতটা তালা তীর শামস সূর্য উঠে গেল ছোল্লা রাকাতায় তারপরও দুই রাকাত সলাত আদায় করলো কানালে হাজرین কায়াও হাত জাতে উমরা তাম্মা 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 সে পূর্ণ হজ নেকি পাবে সে পূর্ণ হজ উমরার নেকি পাবে সে পূর্ণ হজ উমরার নেকি পাবে কথা আল্লাহর রাসূল তিনবার বলেছেন এটা কিন্তু খুব জটিল এই সলাতের নাম হচ্ছে এশরাক ফজরের সলাতের পরে সেখানে বসে থাকতে হবে মহিলাও যদি আদায় করে তাকে ফজরের সালাতের পরে তার ঘরে সেখানে বসে থাকতে হবে পেশাব পায়খানা যেতে পারে সামাজিক কোনো পারিবারিক কোনো কাজে যেতে পাবে না এমনিতেই এই ছাড়া এই কাজ সালাত আর একটু সহজ আছে পড়েন রাসুল সাল সালাম বলছেন সুবহান আল্লাহ বললে সাদ কি হয় আলহামদুলিল্লাহ বললে সব কারণে কি হয় আল্লাহ আকবর বললে সাধকারণে কারণে কি হয় লাই লাহ্লা বললে সাধকারণে কারণে কি হয় ভালো কাজের আদেশ দিলে সাধকারণে কারণে কি হয় মন্দ কাজের নিষেধ করলে সাদ কারণে কি হয় ও ইয়ে জি বেহা আর এর সবের জন্য যথেষ্ট হবে রাকা তাই চাস্তের দূরে কাজ সালাত আদায় করলে এতগুলোতে যত নেকি হবে চাস্তের দূরে কাজ সালাতে তত নেকি হবে এইটে সাড়ে সাতটা সাতটা সাড়ে সাতটা আটটা সাড়ে আটটা সাড়ে নয়টায় দশটা সব সময় হবে চাষের সময় দশটা পার হয়ে গিয়ে দশটা সাড়ে দশটায় এগারোটা সাড়ে এগারোটা এরকম সময়ে দু পড়লে এর নাম হবে আওয়িন মাঘরেভের পরে চারেকাত সলাতের নাম আওয়াবিন এটা বড় মিথ্যা কথা একাধিক দিন বলা আছে যে সলাত তিনটে সলাত একটাই কিন্তু নাম তিনটা সলাত একটা কিন্তু নাম তিনটা সূর্য ওঠার পর পরই পড়লে তার নাম এশরাক তার পদ্ধতি কিন্তু এরকম বসে থাকতে হবে ওখানে চাস্তের পড়লে তার নাম এইটা সলাদ দুই রেখাত তবে এইখানে একটু বেশি পড়তে পারেন চার রেখাত পড়তে পারেন আট রেখাত পড়তে পারেন আর এই এক নম্বর স্তরে পড়লে শুধু দুই রেখাত পড়তে হবে আর এই টাইম পার হয়ে যদি আওয়ামী আসেন তাহলে দু রেখাতে পড়তে হবে পারিনি কথা বুঝাতে আবার বুঝেন সূর্য ওঠার পর পর পড়লে থাকতে হবে বেশি চলবে এসে রাখ আর চাস্তের যদি পড়েন তাহলে বেশি পড়তে পারেন কত চার আট দুই দুই চার আট এর সাথে একটা কথা আছে কেউ যদি চাষদের চার রেখাত পড়ে তাহলে বাইতন ফিল যান না জাননাতে তার জন্য ঘর তৈরি করা হবে আমি তো আর সরাসরি ওইভাবে মতো আদেশ করতে পারছি না রব্বেবেন দেখা বাইতান ফিল যান না রব্বে ইন দেখা বাইতান ফিল জান আসিয়া ফেরানোর স্ত্রী বলছেন আল্লাহ তুমি আমার জন্য তোমার জান্নাতে একটা ঘর তৈরি করো তার তো ইমানের অভাব নেই তার দৃঢ়তার ভরসার অভাব নাই এখান থেকেই বলছেন জান্নাতে ঘর বানান তখন আমি তো আর ওইভাবে আগাতে না পারলে রাসুলের পদ্ধতিতে আসছি রাসুল সরু সাল্লাম বলেছেন তুমি যদি চাস্তের চার রেখা সলাত আদায় করো তাহলে তোমার জন্য জান্নাতে ঘর বানানো হবে এইখানে জোহরের ওই কথাটা মনে রাখবেন যেই কথাটা বারবার স্মরণ আছে তবু স্মরণ করাচ্ছি জোহরের আগে চার পরে চার দুটাই সহি হাদিস চলবে নেই পাবেন কি নে কি রাসুলসাল্লাম বলেননি জোরের আগে চার পরে দুই নেকি হলো জাহান্নাতে ঘর জোরের আগে চার পরে চার নামি হারাম মনে থাকবে না মনে হয় আবার বলি জোরের আগে দুই পরে দুই পড়েন কোনো সমস্যা নেই হাদিস্যই দুই রেখাত পড়ে বসে থাকেন যখন জামাত শুরু হবে জামাতে পড়লে নেন চারেঘাঁ তারপর আবার দুই কাত পড়েন কোনো সমস্যা নেই হাদিস সহি নেকি হবে কিন্তু কি নেকি হবে এই কথা রাসুল সাল্লাহ সাল্লাম বলেন আগে চার পরে দুই কি নেকি হবে জান্নাতে ঘর বানানো হবে জোহরের আগে চার পরে চার জাহান্নাম হারাম চেষ্টা করেন নফল সলাপ তো নফল হিসেবে চেষ্টা করে যান রাসুল সাল্লাম বলেন মানসল্লা আর বা রাকাতান কাবলা লুলা কেউ যদি বাদাস সূর্যটা ঢোলার সাথে সাথে চার রেখাত পড়ে তা দিল সলাতাল লাইলে তাহলে রাতে তাহার যুগ পড়ে যত নেকি পায় তত নেকি পাবে রাতে তাহার যুগ আট এটা জোহরের সন্ন্যত নয় মনে রাখবেন ঠিক বারোটা পাঁচ দশ এরকম সময় পড়তে হবে বা বারোটাই এখনকার দিনে বারোটাতে সূর্য ঢুলে যায় বারোটা এরকম সময়ে চার রেখাত পড়লে নেকি হবে এটা জোহরের সন্ন্যত নয় এটা বাড়িতে পড়ে নেন দিয়ে মসজিদে যান পড়েন বা এটা পড়ে নিয়ে জোহরের পড়েন এটার মান ভিন্ন এই চার রেখাত সমান হলো তাহার্জুদের সলাত তাহাজুদ পড়েননি এটা পড়েন তাহাজ্জুদের নেকি হয়ে যাবে রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলছেন সাল্লাত আল ফাজরে রাকাত আল ফাজরে রাকাত আল ফাজরে খাইরুম মিনার দুনিয়া মাফিয়া ফজরুল দূরেকাত সোন্নাত সারা পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর চেয়ে উত্তম আবান লাইয়া দাহু না রসূলুল্লা হে সাল্লাআলাইসাল্লাম জিনিস সাল্লা রসুল জীবনে কখনো ছাড়তেন না চারটে জিনিস সাল্লা রসুল জীবনে কখনো ছাড়তেন না বাড়িতেও ছাড়েননি সফরও ছাড়েননি এক সময় আসুরা আসুরার দুইটা সরা শ্যাম সালা সাতায় সাহারিন প্রত্যেক মাসে তিনটে শ্যাম তিন অল আশ্র জুল হিজ্জার নয়টা শ্যাম একটা না প্রথম দিন থেকে নয় দিন পর্যন্ত চার রাকাতাইল ফাজরে ফজরের দূরে কাজ এই চারটে জিনিস সাল্লাহ রসুল কখনো ছাড়তেন না বাড়িতেও ছাড়তেন না বাইরেও ছাড়তেন না এক মহররমের দুই দিন দুই জুলহিজ্জার নয় দিন তিন প্রত্যেক মাসে তিন দিন চার ফজরের দুরিকাত সোন্নাত রাসূল সাল্লাম ফজরের দুরিকাত সোন্নাত কখনো ছাড়তেন না আনাসরা যে আল্লাহতালানু বলেন সাল্লাহরাসুল আল্লাহসাল্ম রাকা তাইনে কাবলাল আসরে অফিরা আহেতেন রাকা আরবার বা রাকাতেন কাব্লাল আশরে আল্লাহ রসুল আসরের পূর্বে দুই রেখাত সন্নাদ পড়তেন রাসূল সাল্লাহসাল্লাম আসরের পূর্বে চার রেখাত সুন্নাত পড়তেন আসরের পূর্বে চার রেখাত পড়েন বা আসরের পূর্বে দুই পড়েন রাসূল সাল্লাইসাল্লাম বলেন মান কামা আফির লেইলে যে ব্যক্তি রাতে উঠলো অসল্লারা কাতাইন দূরেকাৎ সলাত আদায় করল ও আই কাজা আহ্লাহ তার স্ত্রীকে জাগালো তার স্ত্রী যদি না জাগে তাহলে মুখের ওপরে একটু পানি ছিটিয়ে দিল তারপর সে উঠল দুরেকাত সলাত আদায় করল তাহলে এই দুইজনের নাম লেখা হবে ফির দা রাত এরা রাতে এবাদত করে এদের অন্তর্ভুক্ত রাতে উঠে ধীরে কাজ সলাতা আদায় করেন আপনার স্ত্রী ধীরে কাজ করার পরে আপনার মুখে একটু পানি ছিটিয়ে দিতে পারে এটা একটু ধরবেন মেজাজ দেখায় দাঁত ভেঙে দেবো এই সেই তুমি পানি দাও কেন এরকম করিয়েন না রাসুলসলাম এই কথাটা পাল্টা পাল্টি বলেছেন যে স্বামী পানি ছিটিয়ে দিল স্ত্রীর মুখে বা স্ত্রী পানি ছিটিয়ে দিল স্বামীর মুখে এইটার উদ্দেশ্যটা কি জাগানোর জন্য জেগে যদি এরা দুই রেখাত সলাত আদায় করে তাহলে যারা সারা রাত ইবাদত করছে ওদের কিন্তু তালিকা ভিন্ন ওরা খুব দামি মানুষ আপনার নামটাও কি হবে ওই তালিকাটাই চলে যাবে অল্পতি আপনি অনেক পেয়ে গেলেন আল্লাহ রসুল বলেছেন আমিও বলছি আমি আর কি বলবো যারা একবারে জীবনবাজির বাজি রেখে একটা থেকে ইবাদত করছে খুব প্রস্তুতি নিয়ে আছে রাত একটা বাজলে উঠবে ফজরের আজান পর্যন্ত চালাবে রাত তো চলছে সোরা বাকার আলেম এমরান দিয়ে কেরাত চলছে বড় বড় সুরা পড়ছে ফজর হয়ে যাচ্ছে আছেই কেরাত পড়ছে চলে যাচ্ছে সারা পৃথিবীতে বহু মানুষ আপনি পড়েন না তো মনে করছেন কেউ পড়ে না কত মানুষ সোরা বাকার আল এমরান নেশা পড়ছে সোরা কোরআন মাজিদ পড়ছে রাতে দুরে কাজ আপনার নামটা ওই তালিকায় হয়ে যাবে আজকের আলোচনার শেষ হাদিস রাসুলসুল্লাল্লাহ ইসলাম বলেন আলাইকুম কেয়ামিল্লা মিল্লাইলে। তোমরা রাতে একটু এবাদত করতে শিখো কেন ফাইন নাহ দাবু সলেহিনামান খানা তোমাদের পূর্বের অতীতের লোকের বৈশিষ্ট্য হলো এটা। রাতে একটু তোমরা এবাদত করতে শিখো রাতে উঠে কাত সলাত আদায় করতে শিখো কেন এইটা হলো তোমাদের পূর্বে চলে যাওয়ার লোকের নীতি বোঝাতে পারিনি মনে হয় আপনারই মনে আছে আপনার দাদা আপনার বড় আব্বা রাত্রে উঠে খক খক করে বধনাটা নিয়ে যাচ্ছিলেন পেশা পায়খানার দিকে এসে অজু করছিলেন আপনার তো মনে আছে সেদিনের কথা এখন আপনার হয় না কেন আপনার হয় না এই জন্য আপনি তো আর রাত নটায় শুইতে পারেন না আপনি তো রাত্রি বারোটা একটা দুটাতে ঘুমাচ্ছেন তো আপনি রাতে উঠবেন কি করে রাতে উঠতে হলে একটা নিয়ম পালন করতে হবে এসার সলাতের পরে খেয়ে ঘুমিয়ে যেতে হবে আপনার ঘরে কেউ যেতে পাবে না এইসব দুনিয়াবি কাজ বাদ দেন ওইটা মেনটেন করার চেষ্টা করেন রাতে আমাকে উঠাই লাগবে দূরে কাজ সলাত আদায় করে কান্নাকাটি করে তার কাছে কিছু বলাই লাগবে পৃথিবীতে অনেক কিছু করেছি যাওয়ার সময় চলে এসেছে তোমার কাছে ক্ষমা চাচ্ছে আমি তোমা আমাকে মাফ করো অঝরণয়নে ঝরঝর করে চোখের পানি ঝরুক এরকম একটা পরিবেশ আপনি নিয়ে আসার চেষ্টা করেন রাতে উঠে রাতে উঠলে তিনটা কাজ হয় এক কোরবাতনীলা রব বেকুম তুমি তোমার প্রতিপালকের কাছে হয়ে যাওয়া এটা হবে এক নম্বর কাজ রাতে উঠে দুই রে কাজ আদায় করেন আপনি আপনার আল্লাহর কাছে হয়ে যাবেন দুই মানহাতন নিলিসমে মে পাপ থেকে দূরে হয়ে যাবেন ধীরে ধীরে যেগুলো পাপ হচ্ছে সিরিয়ালে ওগুলো কমতে থাকবে তিন ইসম পাপ যা হয়েছে সেটা মিটে যাবে একটা হলো রাতে উঠতে শিখলে পাপ যেগুলো চলছে সেগুলো ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে আর একটা হবে এই যেগুলো পাপ হয়ে গেছে সেগুলো কি হবে মিটে যাবে রাতে উঠে দূরে কাজ আদায় করতে শিখেন তিনটা কাজ হবে এই কথা মোহাম্মদ সুল্লাহ সাল্লাম বলেছেন মনে থাকবে কিনা এক আল্লাহর কাছে হওয়া যাবে দুই অতীতের গোনা ক্ষমা হয়ে যাবে তিন যে পাপগুলো চলমান আছে সেগুলো পাপ বন্ধ হয়ে যাবে ধীরে ধীরে ওই পাপগুলো আর হবে না দেখবেন কমতে আছে কমতে আছে দেখবেন যে আর ওই পাপটা করছি না ওই পাপটা করতে এখন ভালো লাগে না পাপটা যেন আর করি না দোকান বসে থাকতে আর ভালো লাগে না আগে বেশ বসে থেকে গল্প করতে এর বদনাম শুনতে ভালো লাগছিল দোকানে যে আড্ডা ফিটছিলাম এখন আর আমাকে সেগুলো ভালো লাগে না মনটা চায় না তার মানে ওই কাজটা এই প্রতিক্রিয়া করেছে আপনার ভিতরে সম্মানিত দিনই ভাই বোন আজকের সংক্ষিপ্ত কথা ছিল দূরেকাত নফল সলাৎ দূরেকাত সলাতের মাধ্যমে সাহায্য চান এটা আল্লাহর আদেশ আমি আপনাকে আল্লাহর আদেশটা পালন করার জন্য অনুরোধ জানাচ্ছি আপনি রাত দিন চব্বিশ ঘন্টার মধ্যে যে কোনো সময়ে দূরে কাত সলাত আদায় করে একটু আল্লাহর কাছে সাহায্য চান আপনার নিজের ব্যাপারে আপনার মেয়ের ব্যাপারে আর একটু আমার জন্য তাও সাঁতে নিয়ে আমাকে কাছে রাখেন আল্লাহর জন্য আমাদেরকে বিপদমুক্ত রাখেন আর জামিয়া সালাফেক সাঁতে নিয়ে নিন যে জামিয়া সালাফেকে তুমি কবুল করো আমার জীবনে বড় স্বাদ আমি এদেশের মাঠে মানের প্রতিষ্ঠান যেখানে ছেলেরা উন্নত মানের বাংলা ইংরেজি আরবি শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায় ইনশাল্লাহ লড়বেই লড়বে তার একটা বাস্তব হচ্ছে মাসিক আলীতে সম্পত্রিকা যার জন্য এই মসজিদে আছে কি না যারা দায়িত্ব পালন করছেন বিশটা হোক ত্রিশটা হোক পঞ্চাশটা হোক আপনারা সবাকে আমি মাসিক আল ইতেশাম পত্রিকা নেওয়ার জন্য অনুরোধ করছি মনে করবেন না যে এতে আমার কোনো স্বার্থ আছে আমি আপনাদের মাসিক আল ইতেশাম পত্রিকা থেকে আপনাদের প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া থেকে সরিষার সমপরিমাণ কিছু ভোগ করি না আপনাদের প্রতিষ্ঠানে জামিয়া সালাফিয়াতে একসঙ্গে খেলে আমি তার টাকা দিয়ে দিই তবে মনে রাখবেন আপনাদের জামিয়া সালাফিয়াতে আমিও চাকরি করি আমিও আপনাদের জামিয়া সালাফিয়ার খাদেম মাস গেলে আপনাদের কাছ থেকে আমি কিছু বেতন নিই এটা দিয়ে আমার সংসার কিছু সহযোগিতা করা হয় গোটা পরিবারটা এই প্রতিষ্ঠানের পিছনে লেগে আছে অন্য কোনো কাজ আমার কাছে নেই তো আপনাদের প্রতিষ্ঠানের আমিও একজন খাদেম তবে মনে করবেন না যে জামিয়া সালাফিয়া শুধু আমার ওপরে চাপিয়ে দেওয়া হয়েছে যদি চ আমি মনে করছি যে আমি তো এগুলো নিজে নিইনি নি আমি নিজে যাইনি রূপগঞ্জ ঢাকায় আমি নিজে যাইনি মানুষ আমাকে নিয়ে যে লাগালছে যার জন্য আমি মনে করি যে আমি কাজে সফল হব ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আর সেদিন কি অবস্থায় বলে গেছিলাম বাইতুল হাম জামে মসজিদের ষাট পার্সেন্ট ঢালাই হয়েছে চল্লিশ পার্সেন্ট ঢালাই ইনশাল্লাহ এ মাসের শেষের দিকে হয়ে যাবে নব্বই শতাংশ জমির ওপরে মসজিদ দেয় না সেদিন বলছিলাম নব্বই শতাংশ বাংলাদেশে আহ সবচেয়ে বড় মসজিদ রাজশাহীতে মসজিদ যে কত টাকা খরচ হবে ওটা আমি হিসাব করি না ওই দুশ্চিন্তা আমি ভোগ করতে পারবো না আমার বিশ্বাস মসজিদ হবে ইনশাল্লাহ কিভাবে হবে তা আমি জানি না সিলেটের লোক করবে না রাজশাহীর লোক করবে এই টেনশন আমার কাছে নেই ইনশাল্লাহ কাজ হবে তা আমি বিশ্বাসী হবেই হবে কিভাবে হবে তা আমি জানি না নিশ্চিত হবে অবদ্ধারিত হবেই হবে ইনশাল্লাহ আমার আল্লাহ ভরসাতে কোনো সমস্যা নেই হবে নিশ্চিত কতদিনে হবে কিভাবে হবে তবে এটাও আশাবাদী যে তাড়াতাড়ি হবে ইনশাল্লাহ এইবার যদি আপনারা ফেব্রুয়ারির সাত আট সাত আট ফেব্রুয়ারি রাজশাহীতে সম্মেলন বাংলাদেশের সব বড় আলেম আলেমলমা থাকবেন ইনশাআল্লাহ সবাইকে আমার আন্তরিকভাবে দাওয়াত থাকলো আমি তো আসি কষ্ট করে আপনি একদিন একটু কষ্ট করবেন না দেখেন একটু কষ্ট করেন আমি আপনার খুব কাছের মানুষ সবাইকে রাজশাহী সাত আট ফেব্রুয়ারি আর রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা সাত আট মার্চ সাত আট মার্চ রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা আর সাত আট ফেব্রুয়ারি রাজশাহী প্রতিষ্ঠানটা এক নজর দেখতে তো পারবেন যাতায়াত খরচ করে বিমান থেকে নেমে দেড় কিলোমিটার ট্রেন থেকে নেমে তিন কিলোমিটার বাস থেকে নেমে দুই কিলোমিটার নেমে অটোওয়ালাকে বলতে হবে জামিয়া সালাফে ডাঙিপাড়া নিয়ে চলো নিয়ে যাবেন একেবারে সহজ বাস থেকে নেমে যান ট্রেন থেকে নেমে যান তবে যেগুলো সিলেট থেকে এসি বাস ট্রেন যেখানে বাস সেখানে দুটা থেকে তিন কিলো হবে আর যদি বিমান থেকে বিমান তো উঠেই প্রতিষ্ঠানের উপর দিয়ে আসে যার কারণে ওই মসজিদ তিন তলার বেশি হবে না বিমান উঠলেই মসজিদ প্রতিষ্ঠানের উপরে আসে তা আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দোয়া চেয়েছি প্রতিষ্ঠানের জন্য দোয়া থাকলেই উপরে কবুল হয়ে গেলে সেই চিন্তা আমার আপনার কিভাবে হবে আমি তো আপনাদেরকে বারবার বলে আসছি মাসিকাল ইতে সমত্রিকা সহ মাসে বেতন লাগে আমাকে বারো লক্ষ পনেরো হাজার আর শিক্ষকের বেতন লাগে দশ লক্ষ প্রতি মাসে রামাজানে দিয়েছি ষোলো লক্ষ কুরবানিতে দিয়েছি ষোলো লক্ষ কেন বলেন তা বোনাস আছে তো এই ষোলো লক্ষ টাকা টাকার নাম শুনলে আমাকে ভয় লাগে এত টাকা তো বহির কথা হচ্ছে তো কোনো সমস্যা নেই আর এক এক প্রতিষ্ঠানে এখন খালি একশো জন শিক্ষক শিক্ষিকা এবার আরো প্রায় পনেরো জন শিক্ষক শিক্ষিকা বেশি হচ্ছে তাহলে আরো কত বাড়বে যতবারক সব ব্যবস্থা আল্লাহ করে দেবেন তো সর্বশক্তিমান সব নিয়ামতের মালিক তিনি আপনাকে দিয়ে ভর্তি করে দিতে পারেন সকল দিনই ভাই বোনকে দূরে সলাত আদায় করে তার সুবিধা অসুবিধা আল্লাহর কাছে বলার জন্য আন্তরিকভাবে অনুরোধ রইল রাতের যে কোনো সময় দুই কাত সলা আদায় করে নিজের সুবিধা অসুবিধে আল্লাহর কাছে পেশ করার জন্য আন্তরিকভাবে অনুরোধ রইল সাথে সাথে সাত আট ফেব্রুয়ারি জামিয়া সালা যাওয়ার জন্য সাত আট মার্চ রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা যাওয়ার জন্য অনুরোধ রইল সাথে সাথে তাক্ক মাসিদের সকল দিনই ভাই বোনকে মাসিকাল ইতে সাম পত্রিকা চোদ্দ জন মানুষ কাজ করে পত্রিকার পিছনে আপনি যদি আমাকে বলেন আপনার আপনি লিখছেন আপনি কিনেন তা আমি কি করবো তাহলে চোদ্দ জন মানুষ এই পত্রিকার পিছনে কাজ করে যেখানে কাজ করে সে তো ভাড়া আছেই পত্রিকাতে কাগজের দাম তো আছে প্রেস যেখানে চাপে সেখানে তো আছেই যদি মানুষই এতগুলো দশ জন খালি ফতো অবর্ডে আছে ফতো অবর্ডের সব সদস্যকে যোগ করলে অনেক বেশি হয়ে যাবে শুক্রিয়া জজাক মোল্লা খালি একটা জরুরি কথা মানে বেতেরটা পড়ে নিয়েছি তো ওই যে দূরেকাত নফল সলাতের কথা বললেন সেটা কি করবো জি কোনো সমস্যা নেই বেতুর পড়ে নিয়েছেন যখন রাতে উঠবেন অজু করে দূরে কথা আদায় করবেন ওই বেতুর ভেঙে এক দিয়ে জোর জোর দিয়ে যোগ করতে হবে এটার প্রয়োজন নেই আছে বেতরে সলাত আদায় করার সকল তিনি ভাই বোনকে যে কোনো সমস্যার কারণে দূরে কাত সলাত আদায় করে আল্লাহর সাহায্য চাওয়ার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে আজকের সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম শুভনাকাল্লাম